হ্যালো ফ্রেন্ডস ডিভাইন ইন্টেলিভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ইলেভেন ইলেভেন পোর্টাল ওপেন হয়ে যাবে কালকে কালকে নভেম্বর মান্থের এগারো তারিখ ঠিক এগারোটা এগারো মিনিটে এই পোর্টালটি খুলে যাচ্ছে খুলে যায় এগারোটা বেজে এগারো মিনিটে ঠিক আছে তো বলা হয়ে থাকে যে এই পোর্টালটা কোনো নিউ বিগিনিং নতুন কিছু হওয়া নতুন কিছু ভাবা এই এইটা এই পোর্টালের নিয়ম এটা অনেক দিন থাকে এটা ভাববেন না যে আজকে কালকেই ওপেন হলো কালকেই বন্ধ হয়ে যাবে সেরকম নয় এটা থাকবে এখন কিছু রিচুয়ালস আপনারা করতে পারেন একটা পেপার নেবেন একটা পেন নেবেন লাল কালি দিয়েও লিখতে পারেন ব্লু কালি দিয়েও লিখতে পারেন এটা রিকোয়েস্টেড টপিক আমাকে অনেকেই সাজেস্ট করেছে যে ইলেভেন ইলেভেন পোর্টালের আমাকে একটা ভিডিও নিয়ে আসতে তো সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি তো বিষয়টা হলো আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে একটা সাদা পেপার নিতে হবে একটা পেন নেবেন ব্লু হতে পারে রেড হতে পারে এগারোবার আপনার একটাই উইশকে আপনি লিখবেন ভালোভাবে লিখবেন প্রেজেন্ট টেন্সে লিখবেন ধরুন যদি লাভ লাইফের জন্য হয় আপনার আপনার পার্টনারের নাম আপনি লিখতে পারেন আমার আর আপনার আমার পার্টনারের রিলেশনশিপ ঠিক হয়ে গেছে এইভাবে এগারো বার লিখবেন হয় সকালে লিখবেন না হলে রাত্রিতে লিখবেন অনেকে বলে ওই দিনকেই শুধু লিখতে আমি আমি প্রেফার করি অ্যাটলিস্ট এই ধরনের যে বিষয়গুলো হয় না এগুলোকে সেটাকে না একটু কন্টিনিউয়েশান করতে হয় ঠিক আছে মানে বার লেখার পরে এই বিষয়টাকে আপনি এগারো দিন ওই সময়েই লিখবেন লেখার পরে তিনটেভাবে আপনি করতে পারেন এক হয় আপনি পেপারগুলোকে পুড়িয়ে দিতে পারেন পুড়িয়ে দিয়ে যে ছাইটা বেরোবে সেটাকে ফ্ল্যাশ করে দিলেন ভাসিয়ে দিলেন বা উড়িয়ে দিলেন যা কিছু করতে পারেন কোনো ব্যাপার না আমি যেটা করি সেটা হচ্ছে কিছু কিছু উইশ আমি পুরিয়ে দিই এটা ঠিক কথা কিন্তু এই পোর্টালের যেগুলো হয় বিশেষ করে ইলেভেন ইলেভেন আমি এটা একটা ডায়েরিতে আপনি লিখতে পারেন এগারো দিন লিখবেন এগারো বার করে লিখবেন প্রচণ্ড পাওয়ারফুল কিন্তু এমন একটা গোল রাখবেন যেটা একটু লং টার্মে রাখবেন মানে কোনো কিছু জিনিসই জানবেন না খুব ইজি গোয়িং হয় না মানে আমি আজ বললাম কালকে হয়ে গেল এত সহজ নয় সব কিছুটা তো আপনি একটা ডায়েরির মধ্যে লিখতে পারেন লিখে আপনি সেটাকে এমন একটা জায়গায় লিখে রেখে দেবেন যেটা আপনি আর মানে ভুলে যেতে হবে আপনাকে জাস্ট লেট গো করে দিতে হবে আর কিছুই নয় তো এটা আপনাকে করতে হবে এটা প্রচণ্ড পাওয়ারফুল একটা টেকনিক আপনি করতে পারেন খুব ভালো হবে আর একটা আপনি করতে পারেন একটা লাল কাপড় নেবেন তাতে একদিনই লিখবেন মানে কালকের দিনটাই লিখবেন বার লিখবেন লাল কাপড়ের মধ্যে আপনার উইশটা লিখে ফোল্ড করে লিখে তাতে এগারো টাকা রাখবেন সেটা কয়েন হিসাবে এক টাকা দু টাকা তিন টাকা চার টাকা এক টাকা করে কয়েন হিসাবে এগারোটা কয়েন হবে বা দশ টাকার নোট আর একটা এক টাকার কয়েন তার মধ্যে রেখে ওই একটাই গিঁট বাঁধবেন গিঁট বাঁধার পরে সেটাকে আপনার এতে রেখে দেবেন ঠাকুর ঘরের মধ্যে রেখে দেবেন রেখে কিন্তু আপনাকে ভুলে যেতে হবে কিন্তু তাতে আপনি টাইমটা মেনশন করে দেবেন যে এই এগারো এগারো পোর্টালে আপনি যেটা উইশ করলেন সেটা আপনি ক এগারো দিনের মধ্যে চান এগারো মাসের মধ্যে চান এগারো বছরের মধ্যে চান কীরকম চান ঠিক আছে সেটা আপনাকে কিন্তু লিখে দিতে হবে যে আমার সঙ্গে ওর রিলেশানটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এগারো দিনের মধ্যে আমার বিয়ে হয়ে গেছে আমার পার্সনের সঙ্গে বা একটা ভালো ছেলের সঙ্গে এগারো মাসের মধ্যে আমি ভালো জায়গায় চাকরি পেয়ে গেছি মানে ধরুন কোনো কোম্পানি কোন গভর্নমেন্ট জব এগারো মাসের মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো আপনাকে বুঝতে হবে যে যেটা খুব শর্ট টার্মে সম্ভব নয় সেটা আপনাকে লং টার্মে লিখতে হবে যেটা আপনার মনে হবে শর্ট টার্মে সম্ভব সেটা আপনি শর্ট টার্মে লিখতে পারেন তো যদি ডায়েরিতে নোট করেন তাহলে আপনি এটা এগারো দিন ধরে কন্টিনিউ করবেন যদি আপনি মানে জ্বালিয়ে দিয়ে ছাইটাকে উড়িয়ে দেওয়ার কথা ভাবেন তাহলে আপনি একটা উই একটা চি সাদা পেপারের মধ্যে লিখে সেটাকে আপনি ওই দিনকেই পুড়িয়ে দেবেন ঠিক আছে আর যদি লাল কাপড়ের মধ্যে বাঁধেন তাহলে তার মধ্যে এগারো টাকা দিয়ে ঠাকুর ঘরে একটাই গিট বেঁধে কিন্তু রেখে দিতে হবে এই হচ্ছে এগারো এগারো পোর্টালের আপনার রেমিডি করুন আর হ্যাঁ উইশটা ফুলফিল হওয়ার পরে ওই এগারো টাকাটা কোনো মন্দিরে কোনো যেখানে আপনি যেখানে বিশ্বাস করেন যে জায়গাতেই যান মন্দির গির্জা কোনো ধর্মস্থান যেখানেই যান না কেন গুরুদ্বারা যেখানেই যান সেখানে দিয়ে দিতে পারেন বা কোনো নিডি মানুষ যার এগারো টাকা হলেও মুখে হাসি ফুটবে তাকেও দিয়ে দিতে পারেন যে আপনার উইসটা পূরণ হয়ে তার সঙ্গে আপনি চাইলে এক্সট্রাও কিছু দিতে পারেন তো এই হচ্ছে বেসিক ব্যাপার আর বাকি যদি কিছু বোঝার থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আর আমি একটা রিডিং করব যে ইউনিভার্স মানে এঞ্জেলস আপনাকে কি মেসেজ দিতে চান কি গাইড করতে চান এই আপনাকে এই এগারো এগারো পোর্টালের জন্য এমন কি উইশ আপনার ম্যানিফেস্ট হতে পারে কি মানে আপনার জন্য বেসিক্যালি গাইডেন্স কি আছে আমি দেখে নেব এটা একটা কালেক্টিভ রিডিং আপনারা সবাই দেখতে পারেন ঠিক আছে যেহেতু জেনারেল রিডিং পার্সোনাল রিডিংয়ের সমস্ত ইনফরমেশান ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চেক করে নেবেন আর আর একটা কথা যে ক্রিস্টালস জেমস্টোন সেজ যে কোনো হিলিং প্রোডাক্টস আমার কাছে অ্যাভেলেবেল আপনি তার জন্য আমাকে কনট্যাক্ট করতে পারেন তার ইনফরমেশানও ডেসক্রিপশন বক্সে রয়েছে লাইভ যদি জয়েন করতে চান বা এইসব প্রোডাক্টস সম্বন্ধে দেখার জন্য আপনাকে আমার ফেসবুক পেজ লিংক আর ইনস্টাগ্রাম লিংক ফলো করতে হবে সেটারও ইনফরমেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে তো আসুন দেখে নেব যে ইউনিভার্স আপনাকে কি মেসেজ দিতে চান এঞ্জেলস আপনাকে কি গাইড করছেন ইলেভেন ইলেভেন নাম্বারটা না প্রচণ্ড পাওয়ারফুল একটা নাম্বার ধরা হয় আর একটা কথা কালকে সারা দিন না কোনো শিবের মন্ত্র চ্যান্টিং করবেন ওম নম শিবায় হতে পারে যে কোনো মন্ত্র যে কোনো মন্ত্র আপনি চ্যান্টিং করতে পারেন তবে আমি একটু প্রেফার করি শিবের মন্ত্র চ্যান্টিং করতে তো আমি সেই বললাম আপনি যে কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন অ্যাটলিস্ট পাঁচ মিনিট পর্যন্ত করতে পারেন ঠিক আছে কোনো দুর্গা মন্ত্র কোনো শিবের মন্ত্র যে কোনো মন্ত্র আপনি যে কোনো ধর্মে বিশ্বাসী যে কোনো কর্মে বিশ্বাসী যেভাবে বিশ্বাসী চ্যান্টিং করতে পারেন ঠিক আছে মেডিটেশন অবশ্যই করবেন যদি ভালোবাসেন ঠিক আছে তো দেখে নেব যে এঞ্জেলস আপনাকে কি মেসেজ দিতে চান ওকে ওপেন মাইন্ড নিয়ে দেখবেন যেহেতু এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিংয়ের ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে আছে ওকে তো ফার্স্ট ইনফরমেশন আছে আনলাইকলি মানেটা হলো যে ধরুন আপনি কোনো বিষয়কে যেই ভাবে চান হুম আপনার আপনার তো একটা উইশ রয়েছে যেটা আপনি কালকে করবেন এই রিডিংটা সম্পূর্ণই কিন্তু আপনার কালকের ইলেভেন ইলেভেন পোর্টালের উইশের উপরে ডিপেন্ড করে হচ্ছে তো কানেক্ট করার জন্য অবশ্যই আপনার উইশটা বলবেন আর লাইক বাটনে ক্লিক করে দেবেন ওকে তো আপনি যেভাবে চাইছেন হয়তো সেইভাবে না হয়ে অন্যভাবে কিন্তু আপনার উইশটা ফুলফিল হবে দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ আপনার যা সিচুয়েশন আছে না সেই সিচুয়েশানটা কিন্তু আপনার ইম্প্রুভ হবে মানে পজিটিভিটি রয়েছে এঞ্জেলস আপনাকে সাপোর্ট করছে ওয়ান ওয়ান নাম্বার না ইলেভেন সরি মানে ইলেভেন ইলেভেন এই নাম্বারটা এত পজিটিভ এত পাওয়ারফুল একটা পোর্টাল মানে আপনারা শুধু কালকে করে দেখুন আপনারা বুঝতে পারবেন তারপরে এসেছে ট্রাস্ট অবশ্যই আপনাকে ইউনিভার্সের উপরে এঞ্জেলসের উপরে ট্রাস্ট করেই না সমস্ত কিছু কাজটা করতে হবে আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে আপনি কিভাবে কি করবেন কিভাবে এগোবেন সিচুয়েশানে ইফ ইউ বিলিভ অবশ্যই শুধু বিশ্বাস করলে হবে না যদি আপনার আপনাকে বিলিফ সিস্টেমটাকেও স্ট্রং করতে হবে ইভেন আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি যখন আপনি সমস্ত কিছু রাইট ডাউন করবেন না পেন অ্যান্ড পেপার নিয়ে আপনাকে কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে বিষয়টা ঠিক আছে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে থ্যাংক ইউ বলতে হবে গ্র্যাটিটিউড জানাতে হবে যে আপনার উইশটা ফুলফিল হয়ে গেছে সাপোজ আপনি ম্যারেজ নিয়ে করছেন বেশিরভাগ আমার কাছে রিডিংস আছে যারা আপনারা রিডিং করান লাভ লাইফ রিলেটেড তো আমি বলবো অবশ্যই আপনারা কালকে কিন্তু এই রিচুয়ালটা করবেন ওকে যে আমার সঙ্গে আমার পার্সেন পুরো নাম লিখে দেবেন নিজের নাম ডেট অফ বার্থ আপনার পার্সনের নাম পুরো লিখে বলবেন যে রিলেশানটা এগারো দিনের মধ্যে এগারো সপ্তাহের মধ্যে এগারো মাসের মধ্যে যেটা আপনার বেস্ট পসিবিলিটিস মনে হয় ঠিক হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই করবেন ওকে ওয়েট হয়তো আপনাকে একটু ওয়েট করতে হতে পারে কিন্তু সিচুয়েশান ইম্প্রুভ হবে বিশ্বাস আপনাকে রাখতে হবে রিকনসিডার কোন কোন ব্যাপারে হয়তো আপনাকে রিকনসিডার করতে হতে পারে সিচুয়েশান মানে হয় না যে নিজেকে উৎসর্গ করা ওকে বি অ্যাসার্টিভ কোনো ব্যাপারে যদি আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হয় আপনাকে জোর ধরতে হয় জেদ পূর্ণ হতে হয় জেদ ধরতে হয় সেটাও কিন্তু আপনাকে করতে হবে আর টেক অ্যাকশানেরও কার্ড এসেছে তো যদি কোনো ব্যাপারে আপনার মনে হয় যে আপনার অ্যাকশান নেওয়ার দরকার রয়েছে তো আপনাকে কিন্তু সেই অ্যাকশানটাও নিতে হতে পারে বন্ধু ঠিক আছে কারণ আপনি যদি ফার্স্ট স্টেপটা না নেন তো আপনি তাহলে সিচুয়েশানে এগোবেন কি করে ঠিক আছে আর বটম অফ দ্য ডেক এসেছে পিসফুল রেজলিউশান অবশ্যই একটা পজিটিভ চেঞ্জ আসবে তার জন্য আপনাকে কিন্তু পজিটিভলি ভাবতে হবে ভাবনা চিন্তাটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে সেখানে আমরা কেউ ইউনিভার্সও আপনাকে কিন্তু কিছু করতে পারবে না আসুন দেখে নিই যে ট্যারো থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে এঞ্জেল ট্যারো ডেক থেকে ওকে দ্য সান প্রথমেই এসেছে দ্য সান কার্ড মানে জাস্ট আমি সান কার্ডটা বললাম আর এখন মানে জাস্ট ইলেভেন মিনিটই হয়েছে তো একটা হা হ্যাপি আউটকাম তো আসবেই বন্ধু একটা ব্রিলিয়ান্ট কিছু নিউ আইডিয়া হতে পারে এমন কিছু জিনিস যেটাতে আপনি সাকসেস পাবেন কনফিডেন্স রাখুন নিজের মধ্যে নিউ বিগিনিং তো একটা হবেই আর এখানেও দেখুন নাম্বার নাইনটিনের কার্ড আর নাম্বার নাইনটিন কিন্তু নিউমোলজিক্যালি ওটা আপনার ওয়ান নাম্বারই হয় তো প্রচণ্ড পাওয়ারফুল নাম্বার এইট অফ এয়ারের কার্ড এসেছে এখানে হুম এমন হতেই পারে যে আপনি কোনো বিষয় না একটু ট্র্যাপড আছেন ঠিক আছে আপনার কনফিডেন্স ল্যাক হচ্ছে আপনি ভয় পাচ্ছেন অ্যাকশান নিতে এখানে আপনাকে অ্যাকশান নিতে বলছে না এঞ্জেলস তাই এঞ্জেলস আপনাকে বলছে যে আপনি অত ভয় পাচ্ছেন অ্যাকশান নিতে কিন্তু ভয় পেলে আপনাকে হবে না সাহস রাখতে হবে সেভেন অফ এয়ারের কার্ড এসেছে নিজের বিলিফ সিস্টেমটার উপরে নিজের ডিসিশনের উপরে না আপনাকে স্বচ্ছ থাকতে হবে সৎ থাকতে হবে নিজের গ্রাউন্ডে স্ট্যান্ড করতে হবে আর ব্যাটেল ফিল্ডটাকে আপনাকে বুঝতে হবে সেটাকে আরও ওয়াইজলি চুজ করতে হবে যে কী সিচুয়েশান সিক্স অফ ফায়ারের কার্ড আছে ভিক্ট্রি তো আপনার আসবেই বন্ধু একটা গুড নিউজ আসছে আপনার ওয়েতে নতুন করে নতুন কিছু একটা যেখানে আপনি সবার সম্মতিতে এগোতে পারবেন পজিটিভলি এগোতে পারবেন আর যেটাতে আপনি একটা ভালো আপনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার মতো হবে কুইন অফ ফায়ারের কার্ড এসেছে এখানে কনফিডেন্ট আছেন আপনি একটু ওয়ার্ম হার্টেড হতে হবে ইন্টেলিজেন্ট তো আপনি আছেই আছেনই গ্রেসফুল আরও ডিসিশান নেওয়া সিদ্ধান্ত নেওয়া আরও পজিটিভ ওয়েতে আপনাকে এগোতে হবে নিজের উইংসকে স্ট্রেচ করতে হবে আরও আরও গভীরভাবে চিন্তা করতে হবে নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না আপনি পারবেন নিজের গোলকে আপনাকে সিলেক্ট করতে হবে নিজের ইন্ডিপেন্ডেন্সি নিজের ক্রিয়েটিভিটিকে আপনাকে বুঝতে হবে যে কোন দিকে আপনাকে এগোতে হবে ওকে ব্যালেন্স নাম্বার ফোরটিনের কার্ড আছে এখানে আর কেন কেইলের এমন হতেই পারে যে কোনো বিষয়কে আপনাকে পুরোপুরি ছেড়ে দিয়ে নতুন করে এগোতে হলো। ঠিক আছে আপনাকে ব্যালেন্স আনতে হবে মডারেট মডারেশান আনতে হবে যদি আপনাকে দরকার হয় একটু কোঅপারেশান করুন আপনার হয় কোঅপারেশনের কার্ড রিকনসিডারের কার্ড এসেছিলো ঠিক আছে তো কোঅপারেশান আপনাকে করতে হতে পারে আর পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করুন সেই জন্যই না আপনি ইলেভেন ইলেভেন পোর্টালটা করবেন ওকে আর বটম অফ দ্য ডেট যে ফাইভ অফ এয়ারের কার্ড অবশ্যই এখানে চয়েস আছে আপনি এই সিচুয়েশান থেকে যা শিখবেন সেটা কিন্তু আপনাকে পরে বুঝতে হবে আপনার অন্যদের থেকে যতটা পারবেন রিভিউ যদি নেওয়ার কিছু দরকার হয় আপনি রিভিউ নিতে পারেন সিচুয়েশান ইমপ্রুভ হবে পজিটিভ কিন্তু আপনাকে থাকতে হবে বন্ধু ঠিক আছে তো বন্ধু কেমন লাগলো আজকের এই রিডিং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জানাবেন আমাকে আমি আপনাদের জন্য অলওয়েজ আছি আর নেক্সট রিটিংয়ে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলেভেন ইলেভেন পোর্টালে আপনার উইশ ম্যানিফেস্টেশান হোক আমিও এঞ্জেলসের কাছে আমি সত্যি হার্টিলি আমি জানাচ্ছি আমিও আপনাদের জন্য কিছু হিলিং সেন্ড করব পারলে নিজেদের নাম কমেন্ট সেকশানে লিখে দেবেন ঠিক আছে আমি নিজের রিচুয়াল যখন করবো আপনাদের জন্যও আমি হিলিং সেন্ড করব তো পজিটিভ থাকবেন পজিটিভলি এগোন আশা করি আপনাদের উইশ ফুলফিল হয়ে যাবে ভালো করে ভিডিওটাকে একবার যদি বুঝতে না পারেন আবার একবার দেখবেন আর নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে টিলদেন টেক কেয়ার বা বাই